নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসি নাই, আজকে নিয়ে এসেছি আরব দেশের একটা প্রকৃতির দৃশ্য। দেখতে পাচ্ছেন এখানে খেজুর গাছ, দেখতে পাচ্ছেন খরমা খেজুর গাছ, খুব ছোট ছোট খরমা খেজুর গাছ দেখতে পাচ্ছেন, খেজুর ধরে আছে, কি যে আকর্ষণীয় লাগছে। আমি এসেছি অল্প কিছু মাটির জন্য বাগানে এসেছি, মাটিগুলা তুলে নেব, একটা তুলসীর ছাড়া রোপণ করব সেজন্য। এখানে দেখতে পেলাম কত সুন্দর প্রকৃতির দৃশ্য, ওমানের বা আরব দেশের কত সুন্দর লাগতেছে। এই আরব দেশে যারা আমার প্রবাসী ভাইরা আছেন, যারা আমার প্রবাসী ভাইরা বাগানে চাকরি করেন, কত যে কষ্ট করে। এই যে বড় বড় খেজুর গাছ দেখা যাচ্ছে, এই খেজুর গাছের উপরে উঠে থাকে, আবার খেজুর গাছ থেকে খেজুর নিয়ে নামতে হয়, কত যে কষ্ট। প্লিজ আমার প্রবাসী ভাইদেরকে আপনারা কেউ দুঃখ দেবেন না, আপনাদের কাছে অনুরোধ, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। আমরা দেখতেছি খুব খারাপ লাগতেছে, কি করা, কষ্ট করা ছাড়া তো কোনো অর্থ পাওয়া যায় না সেই জন্য। কিন্তু যারা আমার দেশে আছেন আত্মীয় স্বজন, প্লিজ আপনারা কেউ কষ্ট দেবেন না। কত কষ্টের এই বিদেশ, এই প্রবেশ, কি বলবো, বলার আর কোনো ভাষাই নেই। দেখতে পাচ্ছেন কি বলবো, বলতে আর পাচ্ছি না, অনেক কথা বলার ছিল, কিন্তু দেখতে থাকুন, এই ভিডিওটি উপভোগ করুন। এই যে খেজুর গাছ, কি সুন্দর খেজুর গাছ। দেখুন একদম ছোট ছোট গাছের মধ্যে কিভাবে দড়ি আছে। খেজুর গাছ রাখো না, ইয়ে বড় না, রাখো না, দেখা যান না, ইয়ের মধ্যে দেখা যান না। একটা বাঙালি বাগানের কাজ করে এটা, বুঝছেন, এটা বাগানে চাকরি করে, কত যে কষ্ট করে, আহারে বাঙালি রে। এইভাবে বাঙালিরা, ও মা গো, ও মা গো, আয় তো দুঃখাই, ওই দেখছেন কত সুন্দর খেজুর বাগানে আসছি আজকে। ওরে বাবারে, ওরে বাবারে, এই যে দুগো সালি লইলাম না, বুঝছো না,